আচ্ছা বলুন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখেন? কিংবা বলুন তো, আমাদের গণ অভ্যুত্থান দিবস কত তারিখে? যারা বিসিএস পরীক্ষা দেন কিংবা চাকরির পরীক্ষা দেন, তাদের জন্য মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। এই দুটি টপিকের জন্য আপনাকে প্রিলি, রিটেন, ভাইবা সব জায়গায় কোশ্চেন আসতে পারে এবং সব জায়গায় আপনাকে কি প্রস্তুত থাকতে হয়, রাইট? তো আজকে আমি আপনাদেরকে একটা বই দেখাবো, যে বইতে আপনি এই দুটা টপিকের পূর্ণাঙ্গ এবং বিস্তারিত তথ্য পাবেন এবং যে তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পাবেন। তো চলুন দেখি বইটা। তো এই হচ্ছে সেই বইটি, এটির নাম হচ্ছে যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। এটি বিসিএস কনফিডেন্স যে কোচিং সেন্টার তারা প্রকাশ করে থাকে। তো এটা আমি কিছুদিন আগে কালেক্ট করেছিলাম, এটা হচ্ছে যে 6th edition মার্চ 2023-এর। আর এটার সূচিপত্রটা যদি আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে সেই সূচিপত্র। এখানে একদম ভাষা আন্দোলন, তারপর হচ্ছে আপনার বঙ্গবন্ধুর যেই গ্রন্থগুলো সেগুলো, তারপর হচ্ছে বঙ্গবন্ধুর একদম কি বলবো পরিচয় থেকে শুরু করে বংশ পরিচয়, শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন, কারাজীবন, পারিবারিক জীবন, উপাধি সব কিছুই এখানে আপনি পেয়ে যাবেন। এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেই 23 বছরের যে দীর্ঘ ইতিহাস সবগুলোই এখানে আপনি একদম ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? ছয় দফা, তারপর হচ্ছে আপনার এই যে ছয় দফা আন্দোলন নিয়ে লেখা আছে, দেখেন এই যে ছয় দফা আন্দোলনের পটভূমি, ঠিক আছে, সবগুলোই এখানে আছে। আরেকটা ইস্যু হচ্ছে যে আমি যে দুইটা প্রশ্ন আপনাদেরকে শুরুতেই করেছিলাম, যে বঙ্গবন্ধু কবে দেশের নাম বাংলাদেশ রাখেন বা পাকিস্তানের নাম বা পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখেন, তো এটা হচ্ছে ইত্তেফাক পত্রিকার একটা রেফারেন্স এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে বঙ্গবন্ধু 5 ডিসেম্বর 1969 পূর্ব পাকিস্তানের নাম রেখেছিলেন বাংলাদেশ। আর আমি যে কোশ্চেনটা আপনাকে করেছিলাম যে গণ অভ্যুত্থান দিবস কত তারিখ, এটা হচ্ছে 24 জানুয়ারি, দেখেন এটা কিন্তু একদম আলাদাভাবে স্টার করে দেওয়া আছে, ঠিক আছে? তো এরকম গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো সবগুলো ইস্যুই আপনি এখানে পেয়ে যাবেন, একদম বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর কারাবাস, তার লিখিত 3টি বই, কারাগারের রোজনামসা, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয় আছেন, তারপর হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ রিলেটেড যত ধরনের ঘটনা আছে সেই ঘটনাগুলোর একদম বিস্তারিত আপনি এই বইতে পাবেন। তো এই বইটা পড়লে যেটা হবে, আপনার যারা চাকরির পরীক্ষা দেন বা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রিলি, রিটেন, ভাইবা তিনটার প্রস্তুতি একসাথে হয়ে যাবে। অর্থাৎ আপনি এক বইয়ের তিনটা সেকশনের বা তিনটা সেগমেন্টের আপনি প্রস্তুতি নিতে পারবেন। তো যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন বা চাকরি পরীক্ষা দিচ্ছেন, তারা অনেকেই আমাকে কোশ্চেন করেন এই জিনিসগুলো নিয়ে, সেজন্য আমি চিন্তা করলাম এখন থেকে ধীরে ধীরে আমরা বিভিন্ন বইয়ের রেফারেন্স দিব এবং বই কোনটায় কোন টপিকের জন্য পড়া উচিত সেগুলো আমি কিন্তু আপনাদেরকে বইয়ের আপনার রিভিউ আকারে দিব এবং বিভিন্ন টপিককে ছোটো ছোটো ভিডিও আকারে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। শুধুমাত্র বিসিএসের জন্য নয়, অ্যাডমিশন টেস্টের জন্যও থাকবে এই ধরনের প্রসেসগুলো। তো দেখেন এখানে, দেখেন এই যে মুজিব ব্যাটারি কি, তারপর যে প্রশ্নগুলো আপনি পাবেন, এই যে মুক্তিযুদ্ধে গণবাহিনীর সংখ্যা কত ছিল, এটা কিন্তু আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, এটা হয়তো রিটেন বা প্রিলিতে জিজ্ঞেস করবে না, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মুক্তিযুদ্ধে কয় ধরনের বাহিনী ছিল, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? প্রিলিতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে এখানে দেখেন মুক্তিযুদ্ধের যে বাহিনীগুলো আছে, যেমন কাদেরীয় বাহিনী, কাদেরীয় বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন বা কাদেরীয় বাহিনী কোন এলাকায় গঠিত হয়েছিল, টাঙ্গাইলে গঠিত হয়েছিল। তো এইভাবে করে আপনাকে কিন্তু নানা ধরনের প্রশ্ন করতে পারে, যেমন আপনাকে প্রশ্ন করতে পারে মুক্তিযুদ্ধের যে 10 নম্বর সেক্টর সেখানকার সেক্টর কমান্ডারকে, সেখানে কিন্তু আসলে কোনো সেক্টর কমান্ডার নিয়মিতভাবে ছিলেন না, এটা আপনারা জানেন। তো এইভাবে করে আপনার সব এই দেখেন একটা প্রতিটা সেক্টরের বর্ণনা আছে, প্রতিটা টপিকের বর্ণনা আছে, ঠিক আছে? তো এই আমি আপনি অনেকে মনে করতে পারেন যে মনে হয় কনফিডেন্স আমাকে টাকা পয়সা দিয়ে মানে হচ্ছে যে কি ভাড়া করেছে এগুলো বলার জন্য নয়, আমি ওই অন্যান্য পাবলিকেশনের বই যেগুলো যেটার জন্য দরকার, যেই সেগমেন্টে যে বই দরকার আমি সেই সেগমেন্টে ওই বই নিয়ে আলোচনা করবো। যেমন অসমাপ্ত আত্মজীবনী, এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্ন আসে, কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু এখানে সংক্ষেপে বলে দেওয়া আছে। বাট আপনি যদি অসমাপ্ত আত্মজীবনী আরও ডিটেলস পড়তে চান, তাহলে বইটাই পড়াই আমার কাছে মনে উচিত, কারণ সেখানে আপনার যেই কলকাতার যে হিন্দু মুসলিম দাঙ্গা, তারপর হচ্ছে আপনার 43-এর দুর্ভিক্ষ, বঙ্গবন্ধুর কলকাতা ইসলামিয়া কলেজের ওনার যেই ছাত্র জীবন, তারপর হচ্ছে পরবর্তীতে তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, তো এই জিনিসগুলোর ডিটেলস আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যেই গ্রন্থটি সেখানে পাবেন। আবার বঙ্গবন্ধুর যে শাসনামল, হ্যাঁ,
বার্থ থেকে 1975-এর 15 আগস্ট পর্যন্ত, সেগুলোর কিন্তু এখানে ডিটেলস আপনি জেনে যেতে পারবেন, জানতে পারবেন, যেগুলো যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের রিভিউটা এখানেই থাকলো, পরবর্তী রিভিউ দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।